আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আবার একটা টপিকস নিয়ে আলোচনা করতে আসলাম। আমি তো মাঝে মাঝে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আসি। তো আজকের বিষয়টা একটু ব্যতিক্রম ধর্মী বিষয়। যদিও আমরা সবাই আরএনজি সেক্টরে জব করি, রেডিমেড গার্মেন্টস কোম্পানিগুলোতে আমরা জব করি, তো বর্তমানে আসলে আমাদের তো অনেক মানে গর্বের সীমা নাই, কারণ আমাদের ফ্যাক্টরিগুলোতে বর্তমানে প্রচুর পরিমাণে কাজের অর্ডার, হ্যাঁ, এবং অনেক জবের স্কোপ অনেক বেড়ে গেছে দিন দিন। তো আজকে আসলে নতুন একটা টপিকস, আমি লাস্ট প্রায় বেশ কয়েক মাস যাবত একটা জিনিস ফেসবুকে দেখতেছি, ফলো করতেছি, যে বিভিন্ন বস বা স্যারেরা একটা পোস্ট দিচ্ছে, সেটা হচ্ছে যে ভালো কোম্পানি না, ভালো বসকে খুঁজুন, বা ভালো বসের আন্ডারে জব করা, ভালো কোম্পানিতে জব করার চাইতে অনেক শ্রেয়। ব্যাপারটা হয়েছে এরকম যে আমাদের সিনিয়র বসেরা বলতেছে ভালো বসের আন্ডারে জব করেন, আর বাস্তব প্রেক্ষাপট বলতেছে যে ভালো কোম্পানিতে জব করেন। তো আমি যেটা বলি সেটা হচ্ছে কি, মানে আমি আমার দিক থেকে বলি যে ভালো বসও দরকার, ভালো কোম্পানিও দরকার, দুটোই দরকার। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনি নিজে ভালো কতটুকু, সেটা সবচাইতে বড় ব্যাপার। যে বস তখনই ভালো হবে যখন আপনি ভালো হবেন, মানে আপনার বস আপনাকে শিক্ষা দিবে, আপনি আপনার বসের আন্ডারে কাজ করবেন, আপনার বস যেই দিক নির্দেশনা দিচ্ছে সেটা আপনি কতটুকু পালন করতেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি যদি আপনার বসের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার বস কখনোই ভালো হইতে পারে না, কারণ আপনার বস আপনার কাছ থেকে ম্যাক্সিমাম মানে অপটিমাম আউটপুটটা নেওয়ার চেষ্টা করবে। আপনি কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেন, এদিক সেদিকে গেলেন, বললো ডাইনে যাইতে, আপনি গেলেন বামে, তাহলে তো আপনার বস ভালো হবে না। এখন আপনি খুব ভালো একটা বসের আন্ডারে কাজ করতেছেন, হ্যাঁ, কিন্তু ওই কোম্পানি বেতন দেয় মাসের 25 তারিখ, হ্যাঁ, যখন তখন লোকজন ছাঁটাই করে, তাহলে তো হচ্ছে না। এবং আপনি একটা ভালো কোম্পানিতে জব করেন, যে কোম্পানিতে মনে করেন আপনার স্যালারি অন টাইম, নিয়ম কারণ ছুটি ছাটা সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার বস ভালো নাই, বা আপনার বস আপনাকে খুব ভালো গাইডলাইন দিতে পারতেছে না, এটাও কিন্তু ঠিক নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি আমি ভালো হই, তাহলে আমি ওই কোম্পানির সাথে তাল মিলিয়ে চলতে পারো, যেই ফ্যাক্টরিতে 25 তারিখে বেতন দেয় মানে তারপরের মাসে 25 তারিখে আবার বেতন দেবে, তার মানে মাঝখানে এক মাসই গ্যাপ, আচ্ছা ওকে ডান। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি ভালো কোম্পানিতে জব করি, বস যদি একটু হার্স মানে একটু হার্স হয়, কঠিন হয়, তাহলে আমার আগে বুঝতে হবে যে আমার ওই বসটা কীরকম। আমি এর আগে অনেক আগে একটা ভিডিওতে বলছিলাম যে বস সাধারণত দুই ক্যাটাগরির, একটা মর্নিং বস, একটা ইভিনিং বস। আপনাকে বুঝতে হবে যে বসটা কীরকম। আপনার বসের রিকোয়ারমেন্ট যদি আপনি না বোঝেন, তাহলে আপনি আপনার বসের কাছে ভালো হইতে পারবেন না। তার মানে কিন্তু আপনি যদি ভালো না হইতে পারেন, তার মানে আপনি বস ভালো না। শুধু শুধু বসের দোষ দিয়ে লাভ নাই, শুধু শুধু কোনো কোম্পানির দোষ দিয়ে লাভ নাই। আগে নিজেকে শুধরাই, নিজেকে ভালোভাবে ভালো প্রতিষ্ঠানে ভালো বসের সাথে কাজ করার মতো প্রিপেয়ার করি, হ্যাঁ, সবসময় কাজের প্রতি গুরুত্ব দিই। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কাজ কখনো কাউকে ফাঁকি দেয় না। বর্তমান প্রেক্ষাপট এরকম হয়েছে যে কাজকে মূল্যায়ন করা হবেই, আজ অথবা কাল আপনি কাজের মূল্যায়ন পাবেন। কাজের মূল্যায়ন ছাড়া বর্তমানে কোনো কোম্পানি নেই, কারণ প্রত্যেকটা কোম্পানি বর্তমানে কিছু ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি গ্রহণ করছে, যেখানে হচ্ছে যে আপনার কাজের পরিধি অনুযায়ী আপনাকে প্রমোটেড করা হবে, আপনার স্যালারি ইনক্রিমেন্ট করা হবে, সব কিছু করা হবে, সুযোগ সুবিধা সব কিছু কিন্তু আপনার কাজের উপরে ডিপেন্ড করে। আপনি 12 মাসে একদিনও ছুটি নিলেন না, একদিন অ্যাবসেন্ট করলেন না, কিন্তু আপনার কাজের আউটপুট কিন্তু 50%, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো এমপ্লয়ি না। তো আমরা ভালো বস খোঁজার আগে, ভালো ফ্যাক্টরি খোঁজার আগে, আগে আমরা নিজেরা ভালো এমপ্লয়ি হব। এটা হচ্ছে আমার, যারা জুনিয়র আছেন এবং যারা আমার সমকক্ষ কলিগ আছেন, তাদের জন্য আমার এই পরামর্শ। আর পরিশেষে একটা কথা বলতে চাই, কেউ কোনো কিছু মনে করবেন না আমার এই কথাতে, আমি চেষ্টা করলাম বাস্তবিক বর্তমান প্রেক্ষাপটে এই ফেসবুকের এই পোস্টটা দেখে, এই পোস্টটা অনেক ভাইরাল হয়েছে, সেই অনুপাতে কিছু বলার জন্য। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আপনারা আমাদের এই পেজের সাথে সংযুক্ত থাকবেন। আমাদের পেজটি হচ্ছে অ্যাপারেল সার্ভার, এবং আপনাদের এই শেয়ার, কমেন্টস এবং লাইকই আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে, আরও আগ্রহী করবে। এবং আমরা এখানে ভবিষ্যতে কিছু প্ল্যান আছে, আমরা সেই প্ল্যানগুলো ডে বাই ডে শেয়ার করব। আমি চেষ্টা করতেছি এই সেক্টরে কিছু ভলান্টারি কাজ করতে, তো আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমি সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।